মারহাবা ব্যাংকে চাকরি হয়ে যায়, তোমরা জানো, শুনছো, অনেকবার শুনেছো আমার এই ঘটনা। যখন ব্যাংকে চাকরি হয়ে যায়, মতিঝিল 32 তলা 14 তলায় বসে আল্লাহর বান্দা, আল্লাহ আকবার করে বলেন, বাজানরে 14 তলায় বসে ম্যানেজারের চাকরিটা নিয়েই গরিব মা বাবার কথা ভুলে গেল। আরে যুবক, গরিব মা বাবার কথা ভুলে গেছে, মাত্র কয়েক মাসের ভিতরে বড় লোকের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করছে, বননীয় বড় লোকের মেয়ের সাথে বিয়ে করে বাড়তে লইয়া বাবা মায়ের কাছে গেছে। এদিকে তাকা, বাবা মায়ের কাছে যাইবার পরে বাবা জিজ্ঞেস করছে, বাবা জিজ্ঞেস করছে, এই মেয়েটা কে গো বাবা? ছেলে বলে, বাবা এইটা হলো তোমার পুত্রবধূ। বাবাই জিজ্ঞেস করে, তুই যে পুত্রবধূ নিয়ে আসলি, যখন চাকরি নিলি ঘুষ দিয়া, তখন বাবার কাছে টাকা চাইলি, লেখাপড়া করলি তখনও টাকা চাইলি, এ বাবা রিপন, একবারও কি বিয়ে করার সময় বাবার কাছে জিজ্ঞেস করলি না? সাথে সাথে বলে, বাবা যা হবার হয়েছে, ভুল হয়েছে, মাফ করে দাও। সাথে সাথে বলে, সব ভুলের ক্ষমা নাই। কথা ঠিক না বলি? জোরে কও, আরো জোরে, টাকা চাওয়ার সময় লেখাপড়া করার সময় চাইলি, বিয়া করার সময় চাইলি না, এটা হতে পারে না। আমি বাবা মানিয়ে নিতে পারি না। হ্যাঁ, তোর বউ আমি মানিয়ে নিব, বউরে দিয়ে আবার আমি নতুন করে এই বউরে বিয়ে করেন। বাবার সাথে কথা কাটাকাটি হয়ে গেল, তোমরা জানো, ইউটিউবে শুনেছো, পট করে বলে ফেলছে, যদি আমার বউ মাইনে না নাও তোমাকে মাইনে নিব না। নাউজুবিল্লাহ বলেন, মা বাপ রে তালাক দিয়ে থুইয়া বউ লইয়া ঢাকা আইসা করলো। তোমরা জানো, বনানীতে যখন চাকরির সুবাদে বউরে ভাড়া রাইখা, ও বাবা বৌলি আরামে খাইতেছে ঘুমাইতেছে, হঠাৎ করে 6 মাস যাওয়ার পরে মা বাপেরে কয়, দেখো বোলা নয় রাগ করছে, তুমি একটু যাই আমার জাদুরে দেখে আসো। কি শুনতে চাও যে আল্লাহ আকবার জোরে বলতে পারো না? আমার জাদুর একটু দেখে আসো। মার কথা মতো বাবাই আসছে, বাইরে পারলে এখন 2 ফোঁটা পানি ফেলাই দিস। যখন বলছে পোলাটারে দেখে আসো, মতিঝিল 14 তলার নিচতলায় বইয়া মা দুঃখিনীর কথা মতো বাবা আইসা, রিক্সা চালক বাবা নিচে আসছে, যখন উপরের থেকে সিসি ক্যামেরায় দেখছে রিপন সাহেব উপরে বইয়া, ম্যানেজার মানুষ, সিসি ক্যামেরা দেখা দারোয়ানকে টেলিফোন করে বলে, ওই বুড়া যেন উপরে আসতে না পারে। এ কথা বলা যাবে না? ওই বুড়া যেন উপরে আসতে না পারে। দারোয়ান টেলিফোন পাইয়া বলে, স্যার এই লোকটা তো বলতেছে আপনার বাবা কয়, চুপ, ওকে বলে দে এই 300 টাকা দিয়া তাড়ায় দে, এখন কানবি, তোর মতো শিক্ষিত কপাল আমি জুতার বাড়ি পাই, তোর মতো অমানুষের বিরুদ্ধে আমার আন্দোলন, তোর মতো এই কয়েকদিন আগে দেখোস নাই যাত্রা বাড়ির মোড়ে মায়েরে ফেলাই দিয়ে গেছে এক জর সাহেব, কথা কো, যখন মানুষে তারে মারছে করুণার ভিতরে, হিরুল সিরাদের জর সাহেবে ঘুষি শুরু করছে, কেডা কয় বুড়িকে বলতে বাধ্য হয়েছে, এটা আমার মা, যখন মার সামনে পোলারে মারে, মায়ে বললে তোমাকে পাও দর্জি বা, তোমরা আমার জাদুরে মাইরো না, আমার পোলায় আমার দোষ করে মারে নাই, ফেলাই রেখে যায় না, এটা আমার বউর কুদিয়ে ফেলাই দিয়ে গেছে। আপনার পোলার কি বিচার চান? আপনার ছেলে তো জস বলে, আমার পোলার কোনো বিচার করো না, পারলে আমার পোলাটার বুকি ফিরে যুবক ভাই রে, এবার আমার দিকে তাকাবি আর মায়ের জন্য 2 ফোঁটা পানি ফেলবি। এ মাইকের আওয়াজ বাড়া। এ যুবক ভাই রে, বাবার 300 টাকা দিয়ে বলে ওই বুড়ারে চলে যেতে বল, 300 টাকা হাতে দিয়ে বলে চাচা কে উঠ এখান থেকে চলিয়া যাও, বলে তুই কি জানো ওই ম্যানেজার আমার কে, চাচা জানার বিষয় নাই, চলিয়া যাও, আমি জানি তোমার ছেলে, কিন্তু আজকে তোমার ছেলে নাই, তোমার ছেলে জানোয়ার হয়ে গেছে, তোমার ছেলে আর আনোয়ার নাই রে চাচা, জানোয়ার হয়ে গেছে, 300 টাকা হাতে নিয়ে সুমা দিয়া বলে আমার ছেলের বলিয়া, ও রিপন সাহেব তোমার বাবা এখনো রিক্সার প্যাডেল মারতে পারে, 300 টাকা দিয়ে যখন বাবা রিটার্ন চলিয়ে যায়, 2-3 দিন সায়দাবাদ রিক্সা চালাইয়া বাবা কিছু টাকা জমাইয়া বাড়িতে গেছি, মা জিজ্ঞেস করে আমার রিপন কি তোমার টাকা টুকা দেয় নাই? যুবক এখন একটা আওয়াজ দিস, মা টাকাগুলা বের করে দিয়া বলে, এই যে দেখো, এই যে
এই যে টাকা দিছে মায় কয় আমি জানতাম ব্যাংকের টাকা খুব কটকটা নতুন পুরান পচা টাকা কেন তুমি সত্য করে কত আমার রিপোর্ট মনে হয় তোমার সাথে দেখা দেয় নাই মনে হয় তোমার সাথে আমার রিপোর্ট কথা কয় নাই এই ভলান্টিয়ারা দেখো তো ওখানে কি কথা বলে আল্লাহদের হেফাজত করো জোর করে আমিন আরো জোর বলো আমিন কষ্ট হইতেছে মাত্র দুইটা মিনিট তাকাই দেখি আল্লাহ আকবার জোর করে আল্লাহ আকবার জোর করে বাবা জিজ্ঞেস করে তোর কি রিপন কে অনেক দেখা শখ কয় হ্যাঁ তোর রিপন কি দিছে দেখতে চাস কয় হ্যাঁ এই যে তাকায় দেখো তোমার ছেলে টাকা দিছে কয় না এই টাকা আমার পোলা দেয় নাই সত্য কথা বলো আমার ছেলে তোমার সাথে কেমন ব্যবহার করছে বাবায় মায়ের গারে হাত দিয়ে বলে রিপনের মারে তোর ছেলে আর ছেলে নাই জানোয়ার হয়ে গেছে তোর ছেলে আমার দারোয়ান দিয়ে ধাক্কায় বাইর করে দি যাও আমি যদি আরে আলেম বানাইতাম অথবা মাদ্রাসায় পড়াইতাম হয়তো একদিন আমাদের কথা বলতো তোর ছেলে রাগ করে চলে যায় আমার সাথে ভালো ব্যবহার করে নাই মা বাবার গলায় হাত দিয়া বলে রিপনের বাবা তোমার পাও দুইটা দর্জি আমার রিপনে তুমি বর দোয়া দিও না বাজান এইভাবে মা আর বাবা আসে কথা বলে না তাদের সাথে বাজান রে পুত্র বধূ ঠিকই কথা বলে পোলায় কথা বলে না রমজান মাস আসলে কিছু টাকা পয়সা দেয় পুরো বছর কোনো টাকা দেয় না এইভাবে 8 বছর চলে গেল বাবা রিপন মিয়ার দুইটা তিনটা ছেলে মেয়ে হয়েছে আল্লাহর কুদরত বোঝা যায় না হঠাৎ করে একদিন রমজান মাসের প্রথম জুমায় রিপন সাহেব গুলশান সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছে হুজুর বয়ানের মধ্যে বলে দিয়েছে ওই সন্তান জাহান্নামী যাদের টাকায় মা বাবার খেদমত হয় না ওই সন্তানের কোনো দোয়া আসমানে যায় না নামাজ রোজা হয় না যাদের পরে মা বাবা অসন্তুষ্ট এই হাদিস শুনিয়া রিপন সাহেব বাসায় যাইয়া টেবিলে বইয়া বলে বিবি রে তোর কারণে আজকে আমার মা বাবা হারায় ফেলছি বিবি লাভ দিয়ে কয়ে জানো আর কথা কবি না আমি শিল্পপতির মাইয়া তোর মতো পোলা কেতা বার্তায় নামার নাই শুধু মান সম্মানের কারণে তোর ঘর করি মগার্ভ মগা তোর মতো ফকিরনির মাইয়া নাকি আমি এই তুই আমার কাছে আমার লেগে মা বাবা হারাইছিস না তুই জানো তোর পোলা পানকে আমি শিক্ষা দিচ্ছি তুই বুড়া হইলে তোরে যেন জুতা দিয়ে বাইরে খেলে দেয় মা বাবা সে কথা কস না আবার কস তোর মারে আমি ভাত রাইন দেখা ভাই আমি বড় লোকের মাইয়া কোনোদিন ঘৃণা করি না তোর আমি কইছি যে তোর মা বাবা ফেলাইছি আমার লইয়া যা না আমিও মায়ের সন্তান তুই জানো আর পয়সার মুখ দেখে জানো হয়ে গেছস তোরে আমি আজকে বিকেলে ডিভোর্স দিব রিপন মিয়া বুঝে ফেলল দুনিয়া কাল লেগে কি করলাম ঠিক আছে ঠিক আছে আমি আগামী সপ্তাহে আমার মা বাবার দেখতে যাব ভাই একটা আওয়াজ দে আওয়াজ দে আওয়াজ দে আওয়াজ দে পৃথিবীর কিছু কিছু ফেসবুকের ঘটনা সারা পৃথিবীতে হেদায়েতের জন্য একটা মালা হয়ে যায় ঠিক না বেটি জোরে কর আরো জোরে দেখ এই রোগে আক্রান্ত কোন যুবক আছে এবার আমার দিকে তাকা চেয়ারম্যানকে সাথে নিয়ে বলছি আমারও মা নাই তোদের কার মা নাই আমি জানি না এখন শুধু 2 ফোঁটা পানি মাল লেগে বরাদ্দ কর তোর মাও মাপ পাবে আমার মাও মাপ পাবে বাবা বৃহস্পতিবার ছুটি লইয়ে 2-3 দিনে রমজান মাস শীতের মৌসুম এরকম কনকনে শীত কিছু মার্কেটিং করে ইফতারি ঠিফতারি কিনে লিয়া গাড়ি তুলছে সায়দাবাদ থেকে তোমরা জানো বহুতবার শুনছো আমার এই ওয়াজটা যখন সায়দাবাদ থেকে উঠছে ওই সময় বাবা ফেরি ছিল বিরিজ ছিল না দাউদকান্দি ফেরিঘাটে কুমিল্লা দক্ষিণে যাইতে সদর দক্ষিণে যখন ফেরিঘাটে 5 ঘন্টা জাম লেগে রিপন সাহেব ইফতারি গাড়িতেই করছে কুমিল্লা সদর দক্ষিণে যাইতে বাবা 5 ঘন্টা লেট 12টা বেজে গেছে যখন 12টা বাজছে শীতের দিন সব তারা ঘুরে পরে যার যার বাসায় চলে গেছে একটা মানুষও নাই বাজারের মধ্যে আছে শুধু কুত্তা আর আছে দারোয়ান যারা দারোয়ান বাজার পাহারা দেয় আল্লাহ আকবার বলো কষ্ট হইতেছে একটা মিনিট একটা মিনিট আমার দিকে তাকায় থাকবি আমি তোর বন্ধু হয়ে বলবো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো মা বাবা কথা ঠিক না বেটি
যুবক বাইরে যখন গাড়িতে চড়ছে করতে দেরি আছে, 12টার সময় যখন নেমেছে দেখে একজন দারোয়ান হাতে করে লাঠি দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করে চাচাজি কুমিল্লাই শহরের কোনো গাড়ি ঘোড়া নাই কি? দারোয়ান বলে আপনি কি পাগল হলেন নাকি, এই রাত 12টার সময় শীতের মধ্যে গাড়ি চালাবে সে কোন ব্যক্তি? সবাই রমজান মাস তারা বিপরে ঘুমায়, রাত 12:30টার সময় আপনি কোন রিক্সা মিক্সা পাওয়া যাবে নি? চাচা খুব দরকার কিছু টাকা পয়সা দেই। হাই মিয়া এটা টাউন পাইছো নি, সব কিছু ঘুষে হয়, আমার পান্তা ভাত আছে চাতা ভাত দিতে একসাথে খাইয়া রোজা থাকবো বসো। চাচা না কও না পাওয়া যাবে কিনা, যদি রিক্সার এত দরকারি হয় একটা কাজ করেন, ওই লোকটারে 2-3 দিন দেখি না, এখান থেকে একটু সামনে অগ্রসর হয়ে যান, অ্যাডভান্স হয়ে দেখেন, 4টা খাম্বার মাঝখানে একটা বৃদ্ধি লোক রাত্রে রিক্সা চালায়, দিনে চালায় না, তার পোলা বলে বড় চাকরি করে, সম্মানের জন্য রাত্রে চালায় দিনে চালায় না, যাই দেখো আছে কিনা। হাতের মধ্যে ব্যাগ গো বাবা, এখন পারলে কলেজে হিট লাগাইয়া চোখ দিয়ে বাইর করিস রে ভাই, এই বুকটা ফাইরা দেখ মায়ের জন্য কত কষ্ট গো ভাই, কেন তোমরা এই কাগজে লেখছো কুমিল্লার ঘটনা বলতে আমি জানি না, হয়তো বা এখানে মা প্রেমিক বা মা প্রেমিক আছে গো বাবা। গতকালকে আমি দনর যখন ওয়াজ করছি সভাপতি সাহেব, আল্লাহর কসম করে বলছি আমার মসজিদে 5,000 টাকা নগদ দিয়ে বলে হুজুর আমি এই মসজিদে দিলাম 3 লক্ষ টাকা, আপনার মায়ের মসজিদে দিলাম 5,000 টাকা, আমি ইউটিউবে শুনছি আপনার 20,000,000,000 টাকা খরচ করে মায়ের দুধের ঋণ শোধ করতে আপনি মসজিদ করতেছেন, হুজুর এখানে তো কালেকশন আপনার না দ্বিতীয় বক্তা কালেকশন করেছে, আমি মনে মনে টার্গেট করছি জেহাদি যদি আমারে কাঁদাইতে পারে জেহাদির মায়ের মসজিদে দিব, হুজুর আপনি আমার দানটা কবুল করেন। ওই যে মিডিয়া ছিল জিজ্ঞেস করে দেখেন মিথ্যা কথা আমি বলি না, আমার মা বলছিল ইলিয়াস রে কোনদিন টাকার মালিক হইলে একটা মসজিদ মাদ্রাসা করিস গো বাবা, সবার টাকা মসজিদ মাদ্রাসায় লাগে না গো বাবা। রিপন সাহেব যখন অ্যাডভান্স হয়ে সামনে আগায় দেখে কম্বলের মতো একটা মোটা জাম্পার গায়ে দিয়া মোটা চশমা ফ্রেমের মধ্যে পাওয়ারওয়ালা চশমা চোখে দিয়া একটা বৃদ্ধা লোক পুরা মাথাটা মাফলার দিয়া কান টুপি দিয়া ঢাকিয়া হাত মোজা পাও মোজা দিয়া বাবা রিক্সার উপরে কায়ত হইয়া রয়েছে শুয়া, জিজ্ঞেস করছে চাচা যাইবানি? কই যাবেন স্যার? অমুক গ্রামে যাবেন। চাষায় চশমার ফাঁকে ধাক্কা দিয়ে দেয় আমারে চাষা কয়, সে তো আর কেউ না আমারই কলিতে ছেড়া দো যাবো স্যার। চাষা তোমার কথা বোঝা দেয় না, মুখের কাপড় সরাও না, সরাইতে হবে না বাবা, কয় টাকা নিবা? টাকা লাগবে না, টাকার লাগি তো রিক্সা চালায়, আজকে নয় না আইনি না, আপনি আমার ফোলার মতো ঘোরেন। যুবক এখন শিক্ষার মানুষ, কে কইছে তুই যা আন্নামে যাবি? যাবি না ভাই, তুই যাবি না, আমি গ্যারান্টি দিলাম তুই যান না, তুই কেঁদে দে দেখ আমার আল্লাহ তোরে মাফ করে কিনা। যুবক বাইরে যখন রিক্সায় চড়ছে ধরো তোমাকে বাহলির বড় ব্রিজের মতো বাবা, ব্রিজ যখন পড়তে গেছে পেপারে যেভাবে আসছে সেভাবে আমি বলছি হে ভাইরা, ব্রিজে উঠতে যাইয়া 30 বছর আগের কষ্টের কথা মনে পড়ে গেছে, এই সন্তানটে বুকের মধ্যে নিয়ে স্কুলে যাইতাম, আজকে সেই সন্তানদের রিক্সায় বসাইয়া বাড়তে যাই, বুকের ব্যথার চোটে রিক্সার থেকে নাম লাভ দিয়ে নামছে, স্যার আমি আর রিক্সা চালাইতে পারব না। কেন পারবেন না? কেন পারবো না স্যার? শুনবেন অনেক দিন আগের একটা স্মৃতি মনে পড়ে গেছে তাই কামতাজি, আমি আর রিক্সা চালাইতে পারবো না স্যার, আবার মাফ করে দিয়েন। রিপন সাহেব বাবা হাতা কাঁচায় ফেলছে থাপ্পুর দিবে, বুড়ে পারবি না তাই লইছিস কেয়া, যখনই হাতাটা কাঁচাইছে সিরাজগঞ্জের ভাইরা
আল্লাহর বান্দা জিজ্ঞেস করে স্যার থাপ্পর দেওয়ার আগে একটু লাইট মারেন তো স্যার। কেন মারেন স্যার? লাইট যখন মেরেছে মাফলারটা টান দিয়া বলে দেখেন তো স্যার আমার চিনেন নি। জানতে জানতে জানোয়ার হইয়া যাইস না গো বাবা। একটা দৌড় দিয়ে বলে বাবা গো বাবা তোমার ছেলের টাকা খাই মানুষে তুমি রিক্সা চালাও বাবা। এখন একটা শিক্ষার দিবি রে ভাই বাবাই বলে সাহেব আপনি আমার দরদার বইলে লাভ নাই স্যার। মারেন আমার থাপ্পুর মারেন স্যার। কেন আপনারে আমি শিক্ষিত মানুষই স্যার। বাবা তুমি কেন রিক্সা চালাও? শুনবেন স্যার কেন চালাই? আজকে ইফতারি করছি আপনার মা আর আমি এক মুঠ শুকনো মুড়ি দিয়ে আর কলের বাড়ি দিয়ে গড়ে ইফতারি করার মতো কিছু নাই স্যার। এই এক সপ্তাহ হইল জ্বরের গোতায় উঠতে পারি না স্যার। আপনার মা কাশের রোগী, হাঁপানির রোগী, আজমার রোগী, কাশতে কাশতে আপনার মায়ের গলা দিয়ে রক্ত পড়ে, পকেটে পয়সা নাই ঔষধ কিনা, আপনার মায়ের রক্ত দেয় আইসি রিক্সা লইয়া স্যার। আমি তো ভাবি নাই আজকে আপনি আসবেন স্যার, জানি আমি রিক্সা আইতাম না গো স্যার। হে আমার সিরাজগঞ্জের ভাইরা মা বাবার ঋণ কি দিয়ে শোধ করবি রে ভাই? রিবন একটা লাত্তি দিয়ে রিক্সা ফেলায় দিয়া বাবারে বুকে রয়ে চিল্লায় বলে বাবা তুমি আর আমারে লজ্জা দিও না বাবা, আমি তোমার কাছে মাপ চাই গো। এই জমিনে যে বাপ বলে ডাকতে পারো না তাদের মতো দুঃখ মিয়া কেউ নেই ও বাবা। যেই বাবার কাছে একটা কমলা খাইতে চাইছিল বাবায় মাছ কিনবে, চাল কিনবে, ডাল কিনবে, কমলা কেনার পয়সা নাই ও বাবা। কমলার দোকানে যাই চাই রয়েছে বাবা, কমলা কেনবো কি দিয়া, চাল কিনবো কি দিয়া? আজকে সেই বাবার কথা কেমনে গেলা ভুলিয়া রিপন সাহেব বাবাকে কোলে করে বাবা বাইতে চলে গেলেন। মা বাবার পায়ের আওয়াজ পায়া জিজ্ঞেস করে রিপনের বাবা ঔষধ আন জুটি। রিপনের বাবায় বলে এমন ঔষধ আনছি দেখলেই ভালো হয়ে যাবি। তবে পূজা করে সন্তানের মুখ খেলা মার জন্য ঔষধ রে ভাই। ওই মায়ের মুখ কেন কেমনে বলি বোর মুখ পাইয়া মায়ের বুলে যাস। ইলিয়াস রহমান জিয়াদি মা মা কইয়া ডেলি কান্দে ভাই, দেখ তোদের অতিথিরা কান্দে, তোদের চেয়ারম্যান মেম্বার সবাই কান্দে। তোর বাড়ি সিরাজগঞ্জ, আমার বাড়ি গোপালগঞ্জ, এখন ঢাকা কেরানীগঞ্জ,
শুধু তোদের দুইটা পাও ধরে বলে যাই শুধু কানবি আর কানবি রে ভাই। তুই বলবি হুজুর আমার মা অসুস্থ, এই রাত বারোটার সময় মায়ের একটা এক্সাম্পল দিয়ে ডাক দিয়ে দেখায় দে, আমার আল্লাহর জোরে একটা ডাক দিবি। এখন রিপন একটা দৌড় দিয়ে আমার পা দুটা জড়াই ধরে বলে মা গো আমারে মাফ করে দে, মা আমারে মাফ করে দে। রিপনের মা বলে যাদুরি তোরে দেখছি আমার সব রোগ ভালো হয়ে গেছে। এ যাব রাত বারোটার সময় যদি রিপন মায়েরে বুকে নিয়ে মাপ চাইলে মাপ করে দেয়। এখন রাত আমার গড়িতে কারেন্ট বারোটা বাজে, তুই এখন হাত দুটা বাড়াইয়া জীবনে 10 বছর 15 বছর গুণা করছো, গুণা করতে করতে পাহাড় বানায় ফেলছো। এখন তুই মায়ের মতো 10 বছর মার সাথে রিপন কথা না কইয়া মার ডাক দিলে যদি মা ডাকে সাড়া দেয়, তুই এখন হাত দুটা উঠাই আল্লাহরে ডাক দিবি জোরে, দেখবি আল্লাহ তোরে কেমনে বুকি নিয়ে ডাক দেয়। দে দে ডাক দে আল্লাহ করে দে ডাক দে ডাক দে ভাই আল্লাহ বলে জোরে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ভাই জোরে আল্লাহ করে গলা ফাটায় ডাক দে ভাই তোর পা উঠলে তোর সাথে জোরে ডাক দে ডাক দে ভাই পাগলের মতো ডাক দে চোখের পানি দিয়ে আল্লাহরে ডাক দে তোর মায়ের গুনাহ মাফ হয়ে যাবে বাবার গুনাহ মাফ হয়ে যাবে ভাই দে আল্লাহর জোরে একটা ডাক দে সিরাজগঞ্জের মুসলমান আজকে 3 সোমবার 4 তারিখ আল্লাহরে ডাক দে। কত গুণা করছি মানা জীবনে মাফ কইরা দাও চোখের পানি খাতিরে মাফ কইরা কত মানুষ কান্দে আল্লাহ মাহফিলে মোদের এখন মাফ করিবা নিজ গুণে আল্লাহু আকবার জোরে কন্ত জোর ভাই আমি তোর পাও দূরে ধরছি একটা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবি হুজুর আমি আবার বাবারে না কষ্ট দিছিলাম হুজুর আমি কি করব তুই মোনাজাত করে কোনো লাভ নেই যাদু ভাই নামাজ পড়ে কোনো লাভ নেই আমি গ্যারান্টি দিলাম আমি মুক্তি দিয়ে সরব যদি কত দিলাম তুই যদি কোনো একটা দিন স্কুল জমা নেয় বাবারে কষ্ট দিয়ে থাকস তোর বাবা যদি মাঠে থাকে আমার সাথে ওয়াদা দে তোর এখনই বন্ধু বানাবো পাগলের মতো দৌড় দিবি একটা দৌড় দিয়ে যে বাপরে খাড়া করবি এখন এখন এ যুবতী বোন তোর মারে কষ্ট দিছো এ যুবতী ভাবি তোর মারে কষ্ট দিছো একটা দৌড় দিয়ে মা রে বাবা রে বুক নিয়ে বুকের মধ্যে নিয়ে মাপ চাবি ওঠ ওর যুবক ওঠ কোন যুবক আছে ওঠ তোর পাও দিনে ধরছে ওর যুবক ওঠ এ যুবক এখানে কেউ নাই তোর বাবার কাছে এখন মাপ চাবি দাঁড়া তুই মাঠের মধ্যে আমি তোর বন্ধু বানাবো ঢাকায় ঢাকা যাবো তোর বন্ধু বানাই যে দা যা তো দা দৌড় 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 দেখ 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 কেমনে দৌড় দেখ দেখ যুবক দৌড় দেখ যুবক বাপরে বুকি নিয়ে কাঁদবি সিরাজগঞ্জের ভাই নাই তোর বাবাই মাঠে নাই ভাই তোর বন্ধু মাঠে নাই যুবক তোর বন্ধু মাঠে নাই তোর শাস্ত্র মামা তো ভাই কেউ নাই তোর বাবা মাই মাঠে নাই তোর চাষাও নাই তোর স্বাস্থ্য ভাইও নাই তোর বন্ধু নাই যাদের সাথে কথা দিয়ে কষ্ট দিছ বন্ধুর কাছে মাপ আছে কবরে যাইসটা ওঠো এ যুবক ওঠো ওঠো আমি বলছি যুবক কোন যুবক আছো হুজুর আমার বাবাই মাঠে আছে আমি মাপ চাইতে পারতাছি না ও আমি বলছি এ কমিটির বাইরে তোমার বাবাই মাঠে নাই এ যুবক তোর বাবাই মাঠে নাই তোর বাপ নাই কিন্তু তোর বড় ভাই মাঠে নাই কিরে কোনো যুবকের বাবাই মাঠে নাই কোনো বাবা মাঠে নাই কোনো একটা যুবকের বাপ এই মাঠে নাই অথবা তার বড় ভাই এই মাঠে নাই এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে কান বা তোমাকে দুই ভাইয়ের চোখের বাড়ি দেখলে আল্লাহ আজকর মাস করে দেবো ওঠো ওঠো কোন যুবক আছো ওঠো আমি বলছি দে দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে এই যে তাইয়া দেখলে ভাই
বাবা ভাইরে কেমনে এক বন্ধু আর এক বন্ধুরে ভাই ভাইরে বুকি নিয়ে কান্দে, জোরে ধরে কাঁদতে থাকো, কাঁদতে থাক, দেখ চোখের পানি কত মেডিসিন, যুবক ধরে দে, যুবক আমি বলছি এখন তোর বাবাই মাঠে আছে কিনা, তোর চাষা আছে কিনা, তোর বড় ভাই আছে কিনা, অথবা কথা দিয়ে বন্ধুরে কষ্ট দিছ, একজন আর একজনের বুকি নিয়ে কাঁদতে থাক ভাই। দেখো যাদের বাবা মা নাই তারা কার কাছে মাপ চাইবে গো আল্লাহ, এই যে একজন আর একজন বুকি নিয়ে কান্দে, তোমার কি মায়া লাগে না? বসো, দেখো দেখো এরা কি হয়, এরা মামা ভাই না, চাই দেখ যারা উঠলি না তোর মতো হতবাগাই মাহফিলে কেউ নাই, এরা কি লাগে দেখো, মামা তো হুয়া তো ভাই, দেখ যে বুঝে তার চোখের পানি এভাবে কবুল হয়, তোরা যারা উঠলি না তোর মতো হতবাগা কেউ নাই, আমি এখনো এক মিনিট টাইম দিলাম, ক্রিকেট খেলতে যে বন্ধুর কষ্ট দেশ নাই, কলেজে যে কষ্ট দেশ নাই, কথা বলতে যে দেশ নাই, পৃথিবীর এমন কোনো মুক্তি নাই তোর ফতোয়া দিতে পারে যে তোর নামাজ ওই গুণ আল্লাহ মাফ করবো, ওই ভাইয়ের কাছে মাফ চাওয়ার আগ পর্যন্ত ওঠ, ওঠ এখনো টাইম আছে, ওঠ ওঠ, কোন যুবক উঠবি ওঠ, বাইরে জড়াই ধরে এখন কানবি ওঠ, আমি না বলা পর্যন্ত বসবি না, ওঠ 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 যুবক ওঠ, সন্তানদের বুকিনে এখন কানবি ওঠ, ভাই ভাইরে বুকিনে কানবি, কানতে থাক কানতে থাক কানতে থাক কানতে থাক, তোর পাও দোষী ওঠ ওঠ, দেখ পুরো মাঠটা কিয়ামতের মাঠের মধ্যে বানাই ফেলা, ওঠ দেখ এইভাবে দেখ বাইরে ভাই বুকিনে ছোট্ট বাচ্চাদের খেলবি না, কানতে দেখ খেলবি কানতে ভাই, বাবা সন্তানদের বুকি নিয়ে কান্দে, ওই দেখ তিন বন্ধু এক জায়গায় বসে কান্দে, দেখ বাইরে ভাই বুকি নিয়ে কান্দে, সারিষ্টা ভাই সারিষ্টা কামতে থাক কামতে থাক, আমার আল্লাহ বলছে যত কানবি তত তোরে মাফ করবো, যত কানবি তত ময়লা পরিষ্কার হইব, যত কানবি তত জান্নাতের এক একটা সিঁড়ি তোর জন্য বরাদ্দ হবে, দলিল হবে, কামতে থাক, আমি এখন আল্লাহকে ডাক দিব তোকে নিয়ে, আল্লাহ তুমি মাফ কইরা দাও সিরাজগঞ্জবাসীরে, মাফ করি আল্লাহ, দেখো কেমনে কান্দে আল্লাহ, দেখো পৃথিবীর কোনো বাদশার কথা কান্দে না, এরা একমাত্র একজন আরেকজনের বুকি নিয়ে কান্দে, তোমার নবীরে সাহাবিরে জানে জড়াই ধরে কান্দ, আল্লাহ দেখো কার যেন মা নাই কার যেন বাবা নাই, যা গো ভাই আছে তারা নাই কাঁদলো, যাদের বাপ আছে কাঁদলো, যাদের নাই এই মাঠে তারা কি করবো, তারা ভয়ে ভয়ে কান্দতেছে, আল্লাহ দেখো আল্লাহ দেখো কেমনে কান্দে, কেন কেমনে কান্দে ফোবাইয়া ফোবাই, আল্লাহ দেখো কেমনে কান্দে, তোমার কাছে ভালো লাগলে কি মাফ করে দিতে পারো না, পৃথিবীর এই দৃশ্য কেউ করতে পারবে না, প্রধানমন্ত্রীও যেটা পারবে না, অত মাফ সহাইতে পারবে ভেবে বাপরে বাপ বুকি নিয়ে কান্দাইতে পারবে না, বসে বড় বস দেখো কেমনে হি হি করে কান্দে, আল্লাহ যারাই কানছে এদেরকে তুমি বাদশা বানাই দাও, এদেরকে দুজাহানের বাদশা রবির সাথে হাসর করে দাও, সরকার আমি বাবা আমি জানি মাহফিল কবুল হবে, জোর করে মারহাবা। 30টা